আমি অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ। নিজেকে ভাগ্যবান বলে হাসি মুখে গাড়িতে উঠলেন তাসকিন। বিশ্বকাপের বিমানে এই হাসি মুখ নিয়ে যেতে পারবেন? স্পষ্ট করে যদি প্রশ্ন করা হয় তাহলে তাসকিন আদৌ কি বিশ্বকাপে যেতে পারবেন, বিশ্বকাপের বিমান ধরতে পারবেন কিনা, সে উত্তর তাসকিন নিজেই দিয়েছেন। বলেছেন 50-50, শেষমেশ যদি যাওয়া নাও হয় তাহলেই বা কেমন হয়, কিংবা এমন তাসকিনকে পাওয়া গেল যিনি কিনা ইনজুর, ঠিকঠাক খেলতেই পারছেন না, তাহলে সিনারিওটাই বা কেমন হবে একবার ভেবে দেখেছেন? ভাবতে হবে না, মনে করুন 2023 বিশ্বকাপের কথা, যে আসরে তাসকিন হতে পারতেন আসরে সেরা বোলার, সেই কিনা খেললেন স্ট্রাগল করে। এবারও কি তাই হতে চলছে? উত্তর হলো হবে কিনা সে পরের কথা, তবে হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়েছে সাইডে স্ট্রেইন ইঞ্জুরির কারণে। ইঞ্জুরির ধরন যদি গ্রেড অন হয় তাহলে অপেক্ষা করতে হবে কমপক্ষে 2 সপ্তাহ, গ্রেড 2 হলে সেই মেয়াদ বাড়বে আরও। একই সঙ্গে তাসকিনের মাঠে ফেরার সময়টাও বাড়বে। বিশ্বকাপে যাওয়ার আগে দলের সবচেয়ে অভিজ্ঞ এবং ইনফর্ম বোলার ইঞ্জুরি নিয়ে যাবে এমনটা হয়তো কল্পনাও করাও দায়, কিন্তু এটাই ঘটেছে বাস্তবে। রিপোর্ট পাওয়ার পর কেবল নিশ্চিত হওয়া যাবে তাসকিনের ইঞ্জুরির কোন ধরনের। তবে একটা প্রশ্ন বারবার আসছে, বিশ্বকাপ আসলেই তাসকিনের ইঞ্জুরি বেড়ে যায় কেন? 2023 বিশ্বকাপ, 2024 টি-20 বিশ্বকাপে একই সিনারিও, ইঞ্জুরিতে কেন? সে উত্তর কেউই দিতে পারবে না। তবে আপাতত দৃষ্টিতে তাসকিনের ইঞ্জুরির কারণ খুঁজে বের করতে সর্বশেষ সিরিজের দিকেই নজর দিলেই উত্তর পাওয়া যাবে। দুনিয়াতে এমন দল কমই আছে যারা দলের মেইন বোলারকে দিয়ে টানা ম্যাচ খেলিয়ে ইঞ্জুরির প্রবণতা বাড়িয়ে দিয়েছে, তাও আবার এমন দল যারা কিনা বিশ্বকাপই খেলবে না তাদের বিপক্ষে। যে দলটি বিশ্বকাপ খেলবে না সে দলটির বিপক্ষে টানা 4 ম্যাচ খেলানো, তাও আবার দলের সেরা বোলারকে। টিম ম্যানেজমেন্ট কোন চিন্তায় করেছে তারাই হয়তো ভালো বলতে পারবেন, তবে এটা যে মোটেও ভালো সিদ্ধান্ত হয়নি এটা স্বীকার করতেই হবে। যদি সিনারিওটা এমনও হয় যে তাসকিন নিজ থেকেই সিরিজ খেলতে চেয়েছেন, তাহলেও তাসকিনের সিদ্ধান্ত উইথড্র করা উচিত ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে যদি তাসকিনকে টানা 4 ম্যাচ খেলতে হয় তাও সিরিজ জয়ের পর, তাহলে বাংলাদেশের বোলিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। সবকিছু মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তাসকিনের সিরিজ জয়ের পর মাঠে নামাটা মোটেও উচিত হয়নি, তবু আশা থাকবে তাসকিন সুস্থ হয়ে ফিরুক, মাঠে ফিরুক ফিট হয়ে, খেলুক বাংলাদেশের জন্য। আবু নাইম, স্পোর্টস টাইমস। আমি তো এখনো মানে রিপোর্টটা পুরোপুরি আসেনি, একটু তো ব্যথা আছে, পুরো রিপোর্টটা ওই যে আসলে এক্স্যাক্টলি বুঝে যাচ্ছে। আমি অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ।